হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা অবগত আছেন ইরানে আমেরিকার উত্তেজনা চরমে পৌঁছে গেছে, যে কোনো মুহূর্তে বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তো মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব, যদি এই দুই দেশের মধ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে কোন দেশ কার পক্ষ নেবে এবং তা প্রতিরোধ করার জন্য ইরান কতটুকু সক্ষম, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, আর যারা এখনো নতুন জ্ঞান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করি। আর এই যুদ্ধ শুরু হয়ে গেলে শুধুমাত্র এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়বে বিশ্বের অন্যান্য পরাশক্তি দেশগুলো। তাই অনেকে জানতে চেয়েছেন বাংলাদেশ, ভারত এবং সৌদি আরব কোন দেশকে সাপোর্ট করবে। তো চলুন আমরা দেখে নিই। রাশিয়া সরাসরি সমর্থন দেবে ইরানকে। সৌদি আরব সরাসরি সমর্থন দিবে যুক্তরাষ্ট্রকে। চীন সরাসরি সমর্থন দেবে ইরানকে। ইসরায়েল সরাসরি সমর্থন দিবে যুক্তরাষ্ট্রকে। ভারত সরাসরি সমর্থন দিবে ইরানকে। সংযুক্ত আরব আমিরাত সরাসরি সমর্থন দিবে যুক্তরাষ্ট্রকে। লেবানন সরাসরি সমর্থন দিবে ইরানকে। সিরিয়া সরাসরি সমর্থন দিবে ইরানকে। বাহরাইন সরাসরি সমর্থন দিবে আমেরিকাকে। ইয়েমেন সরাসরি সমর্থন দিবে ইরানকে। ইউনাইটেড কিংডম সরাসরি সমর্থন দিবে আমেরিকাকে। উত্তর কোরিয়া সরাসরি সমর্থন দিবে ইরানকে। দক্ষিণ কোরিয়া সরাসরি সমর্থন দিবে যুক্তরাষ্ট্রকে। কুয়েত সমর্থন দেবে ইরানকে। জাপান সরাসরি সমর্থন দিবে আমেরিকাকে। ইরাক সমর্থন দিবে ইরানকে। ভিয়েতনাম সমর্থন দিবে যুক্তরাষ্ট্রকে। কানাডা সমর্থন দিবে যুক্তরাষ্ট্রকে। আফগানিস্তান সমর্থন দিবে ইরানকে। মিশর সমর্থন দিবেন আমেরিকাকে। আজারবাইজান সমর্থন দিবে ইরানকে। অস্ট্রেলিয়া সমর্থন দিবে যুক্তরাষ্ট্রকে। তুর্কমিনিস্তান সরাসরি সমর্থন দিবে ইরানকে। বাংলাদেশ ইরানের শত্রু নয়, তবে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের সাথে বড় ব্যবসায়িক এবং অর্থনৈতিক স্বার্থ জড়িত, তাই বাংলাদেশ সৌদি তথা যুক্তরাষ্ট্র দিকে ঝুঁকলেও ঝুঁকতে পারে, তবে বাংলাদেশের নিরপেক্ষ থাকার সম্ভাবনা সবচাইতে বেশি। তো চলুন তা প্রতিরোধ মানে ইরানের মিসাইল সম্পর্কে আমরা জেনে নিই। ইরানি মিসাইল যে কতটা উন্নত আর ভয়ঙ্কর তা ইতিমধ্যে আপনারা জেনেছেন। মাত্র দুই দফা মিসাইল হামলাতে আমেরিকা এবং তাদের পশ্চিমা মিত্ররা মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। এই ভয়ঙ্কর মিসাইলটির নাম হচ্ছে সিজিল। সিজিল মূলত একটি মিসাইল নয়, বরং মিসাইলের সিরিজ। এই সিরিজের তিনটি মিসাইল রয়েছে, এইগুলোর নাম হচ্ছে সিজিল 1, সিজিল 2 এবং সিজিল 3। সিজিল নামটি মূলত পবিত্র কোরআন শরীফের সূরা ফিল হতে নেওয়া হয়েছে, যার বাংলা অর্থ হচ্ছে কঙ্কর বা নুড়ি পাথর, যে পাথরগুলো আবাবিল পাখি আল্লাহর হুকুমে আব্রাহার সৈন্য বাহিনীর নিক্ষেপ করেছিল। আবাবিল পাখির মতো একই ভাবে মিসাইল গুলো ইরান তাদের শত্রুপক্ষের উপর নিক্ষেপ করবে বলে এমন নাম দিয়েছে ইরান। তবে এই মিসাইল গুলোর রেঞ্জ 2500 কিলোমিটার, তবে সিজিল 3 রেঞ্জ প্রায় 4000 কিলোমিটার। এর অর্থ হচ্ছে এই মিসাইল গুলো দিয়ে ইরান থেকে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি পর্যন্ত আক্রমণ করা সম্ভব। এইগুলোর গতি অত্যন্ত মারাত্মক, শব্দের চাইতে 14 গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম এই মিসাইল গুলো। মাত্র 1 সেকেন্ডে 4.5 কিলোমিটার রাস্তা পার করতে পারে এই মিসাইল গুলো। তবে এই মিসাইলের গতি গুলো যদি আপনার চোখের সামনে দিয়ে উড়ে যায় তবু আপনি খালি চোখে তা কখনো দেখতে পাবেন না, যার কারণে এই মিসাইল গুলোকে ধ্বংস করা সম্ভব হয় না। এই জন্য ইরান যখন আমেরিকার ঘাঁটিতে হামলা করেছিল তখন আমেরিকার কিছুই করতে পারেনি, কেবল চেয়েছে দেখা ছাড়া। মিসাইল গুলো মূলত এত ভয়ঙ্কর গতি তুলতে পারে এর কারণ হচ্ছে একটি শক্তিশালী সলিড ফিউল রকেট ইঞ্জিন রয়েছে। সাধারণত যে কোনো মিসাইলকে নিক্ষেপ করতে হয় খাড়া অবস্থায়, কিন্তু এই মিসাইলের বিশেষ সুবিধা রয়েছে, সেটা হচ্ছে এটাকে যে কোনো ভাবে নিক্ষেপ করা যায়। মিসাইলটি বহন করতে পারে প্রায় 2000 কেজি বোমা। এই পরিমাণ বোমা দিয়ে ইসরায়েলের রাজধানী তেল আভিভকে ধ্বংস করা সম্ভব। আর ইরান থেকে ইসরায়েলে এই মিসাইল গুলো পৌঁছাতে সময় লাগবে মাত্র 4 মিনিট 45 সেকেন্ড। মূলত এই সব কারণে ইসরায়েল ভয়ে কখনো ইরানের সাথে যুদ্ধে জড়াতে চায় না। এই মিসাইল গুলোর ওজন প্রায় 23,000 কেজি, তবে সিজিল 3 ওজন প্রায় 38,000 কেজি। মূলত জিপিএস প্রযুক্তি আর ইরানের স্যাটেলাইট গুলোর সাহায্যে দিক আর দূরত্ব মাপজুপ করে এই মিসাইল গুলো শত্রু ঘাঁটিতে আঘাত করে এবং ধ্বংস করে। যদি কখনো শত্রুপক্ষ এই মিসাইলকে ধ্বংস করার জন্য অ্যান্টিসিপ মিসাইল ছুড়ে, তাহলে এই মিসাইল গুলো তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা যান্ত্রিক বুদ্ধি দ্বারা দিক পরিবর্তন করে নিজেকে বাঁচায়। তাই তো আমেরিকার মতো নাম্বার 1 শক্তিশালী দেশের ঘাঁটিতে ইরান এই মিসাইল গুলো দিয়ে হামলা করলেও আমেরিকা কিছুই করতে পারেনি, কেবল চেয়েছে দেখা ছাড়া। তবে ইরানের তেমন কোনো শক্তিশালী বিমান নেই, তাই ইরান যে অত্যন্ত শক্তিশালী ভয়ঙ্কর দেশ এটা অনেকে বিশ্বাস করতে চায় না। তবে ইরানের আসল শক্তি হচ্ছে এই মিসাইল ও ক্ষেপণাস্ত্র গুলো। এ সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।